আরামবাগ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছিল। নিহত ওই বিজেপি কর্মী শেখ লিয়াকত খুনের ঘটনায় কাঁথির সাংগঠনিক জেলাজুড়ে প্রত্যেক বিধানসভা ভিত্তিক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। রামনগর, কাঁথি টাউন, মারিস্তা, হেরিয়া, ভগবানপুর, পটাশপুর এবং এগরা টাউন এলাকায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এগরার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার ও কঠিন শাস্তির দাবিতে সরব হয় বিজেপি কর্মীরা। প্রতিবাদ কর্মসূচি চলা অবস্থায় বিজেপি নেতা সহ বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে। আচমকা গ্রেপ্তারের প্রতিবাদে মুক্তির দাবিতে ফের পথে বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। কাঁথি থেকে জুলফিকার আলীর রিপোর্ট, আরামবাগ টাইমস।